নমস্কাৰ স্বাগতম জনাইছো প্ৰথম সংবাদলৈ ষ্টুডিঅত পৰস্মিতা গোস্বামী আৰম্ভণিতে এক ব্ৰেকিং নিউজ অসমবাসীৰ বাবে এটা ভয়ংকৰ খবৰ ৰাজ্যত ভয়ংকৰ ৰূপত বৃদ্ধি পাবলৈ লৈছে কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা চৌবিশ ঘণ্টাত সৰ্বাধিক 613 জন লোক আক্ৰান্ত হৈছে কৰোনা নিশা পুনৰ 572 জন লোক কৰোনাত আক্ৰান্ত চিনাক্ত হৈছে ৰাজ্যত কোভিড 19ত আক্ৰান্ত সংখ্যা 8407 জনলৈ বৃদ্ধি পাইছে লকডাউন শিথিল হোৱাৰ পিছতে ভয়ংকৰভাৱে বৃদ্ধি হৈছে আক্ৰান্তৰ সংখ্যা এতিয়ালৈকে সুস্থ হোৱা ৰোগীৰ সংখ্যা 5647 জন আৰু বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে 2745 জন ৰোগী কোভিড 19ৰ মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 12 জন পুনৰবাৰ জনাইছো যে অসমবাসীৰ বাবে এক উদ্বেগজনক খবৰ এক ভয়ংকৰ খবৰ যে বৰ্তমান দ্ৰুতগতিত ৰাজ্যখনত কোভিড 19ৰ আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পাবলৈ লৈছে বিগত 24 ঘণ্টাত সৰ্বাধিক 613 জন লোক কৰোনাত আক্ৰান্ত হোৱাৰ খবৰ আমি জনাইছো নিশা পুনৰবাৰ 572 জন লোক কৰোনাত আক্ৰান্ত হৈছে চিনাক্ত কৰা হৈছে 572 জনক ৰাজ্যত কোভিড 19ত আক্ৰান্ত সংখ্যা 8407 জনলৈ বৃদ্ধি পাইছে লকডাউন শিথিল হোৱাৰ পিছত এই ভয়ংকৰ ৰূপত বৃদ্ধি পাবলৈ লৈছে আক্ৰান্তৰ সংখ্যা এতিয়ালৈ সুস্থ হোৱা ৰোগীৰ সংখ্যা 5647 জন বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে 2745 জন ৰোগী কোভিড 19ত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 12 জন প্ৰতিটো পলে বৰ্তমান আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পাবলৈ লৈছে আৰু বিগত 24 ঘণ্টাত সৰ্বাধিক অসমত 613 জন লোক কৰোনাত আক্ৰান্ত হৈছে পুনৰ জনাওঁ যে নিশাৰ ভাগত 572 জন লোক কৰোনাত আক্ৰান্ত চিনাক্ত কৰা হৈছে ৰাজ্যত কোভিড 19ত আক্ৰান্ত সংখ্যা 8407 জনলৈ বৃদ্ধি পাইছে এতিয়া কৰোনাৰ গ্ৰাহত গুৱাহাটীত ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে এতিয়া কৰোনা সংক্ৰমণে গুৱাহাটীত কোভিড 19 পজিটিভ ৰোগীৰ সংখ্যা হৈছে গৈ 1727 জন এদিনতে গুৱাহাটীত 385 জন লোক কৰোনাত আক্ৰান্ত হৈছে কেৱল মালিগাঁৱতে মঙলবাৰৰ দিনটো 53 জন কৰোনা ৰোগী চিনাক্ত হৈছিল গুৱাহাটীত যেন কৰোনাৰ হটস্পট হৈ পৰিছে এতিয়া মালিগাঁও সোমবাৰৰ পৰা লকডাউন আৰম্ভ হোৱা স্বত্তেও গুৱাহাটীত কৰোনা ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি পাইছে উল্লেখযোগ্য যে গুৱাহাটীত নমুনা পৰীক্ষাৰ সংখ্যা বৃদ্ধিৰ লগে লগে বৃদ্ধি পাইছে কৰোনা ৰোগীৰ সংখ্যা আগন্তুক দিনত কৰোনা আক্ৰান্ত সংখ্যা আৰু অধিক বৃদ্ধি পোৱাৰ আশংকা হৈছে এতিয়া গুৱাহাটীত পাকিস্তান পেট্ৰল পাম্প ধাবা গুদাম আদিত কাম কৰা লোকৰ পৰীক্ষা বৃদ্ধিৰ পিছতেই গুৱাহাটীত আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পাবলৈ লৈছে সোমবাৰে গুৱাহাটীত পোৱা গৈছিল 172 জন কৰোনা ৰোগী দেওবাৰৰ দিনটোত গুৱাহাটীত আক্ৰান্ত হৈছিল 195 জন লোক শনিবাৰে গুৱাহাটীত কৰোনাত আক্ৰান্ত হয় 203 জন গুৱাহাটীত কৰোনা সংক্ৰমণৰ ভয়াৱহতাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি গুৱাহাটী মেঘালয় প্ৰৱেশদ্বাৰ ইতিমধ্যে বন্ধ কৰিছে মেঘালয় চৰকাৰে যোৰাবাটত অসম শ্বিলং পথৰ প্ৰৱেশত বাধা আৰোপ কৰা হৈছে পুনৰবাৰ জনাইছো যে গুৱাহাটী মহানগৰীত বৰ্তমান ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিছে কৰোনা সংক্ৰমণে আৰু গুৱাহাটীতেই কোভিড 19 পজিটিভ ৰোগীৰ সংখ্যা বৃদ্ধি পাই হৈছে গৈ 1727 জন আমি এই মুহূৰ্তত পুনপটীয়াকৈ গৈছো আমাৰ সতীৰ্থ সাংবাদিক গুঞ্জন কলিতাৰ কাষলৈ গুঞ্জন আপোনাৰ কাষলৈ আহিছো আৰু দেখিবলৈ পোৱা গৈছে যে ক্ৰমান্বয়ে বৰ্তমান যেন মালিগাঁও যিহেতু 53 গৰাকী কালিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছে যে আক্ৰান্ত হৈছে হটস্পট যেন হৈ পৰিছে মালিগাঁও বৰ্তমান গুৱাহাটীত এই কৰোনা সংক্ৰমণে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে চাওক ৰশ্মিতা সেই উদ্দেশ্যৰে এই লকডাউন দিয়া হৈছে যিটো লকডাউন আজি তৃতীয় দিনত উপনীত হৈছে গুৱাহাটী মহানগৰীৰ এই আশংকা কৰিয়ে যে গুৱাহাটী মহানগৰীত গণসংক্ৰমণ হৈছে নেকি কাৰণ লকডাউন দিয়াৰ পূৰ্বৰ পৰা আমি অধিকাৰত গুৱাহাটীত কোভিড আক্ৰান্ত হোৱা লোকৰ সংখ্যা লাভ কৰিবলৈ ধৰিছে আমি যদি 26 জুনৰ পৰা 28 জুনৰ পৰা লকডাউন দিয়া হৈছিল গুৱাহাটী মহানগৰীত কিন্তু তাৰ যদি আগৰ পৰা যদি আমি চাওঁ 26 তাৰিখৰ যদি কথা চাওঁ 26 জুনত গুৱাহাটীত মুঠ কোভিড আক্ৰান্তৰ সংখ্যা হৈছিল গৈ 203 গৰাকী 203 গৰাকীয়ে 26 তাৰিখে আক্ৰান্ত হৈছিল একেদৰে 27 তাৰিখৰ দিনাখন আক্ৰান্তৰ খবৰ অহা নাছিল গুৱাহাটী মহানগৰীৰ কিন্তু 28 জুনৰ দিনাখন 195 গৰাকী লোক কোভিড আক্ৰান্ত হৈছিল তাৰপিছত 29 জুনৰ দিনাখন 172 গৰাকী কোভিড আক্ৰান্ত হৈছিল 30 জুনৰ দিনাখন পুৱাৰ ভাগত 5 গৰাকী হৈছিল আৰু বিয়লিৰ ভাগত 380 গৰাকী কালি যিটো নিশাৰ ভাগত ঘোষণা কৰা হ'ল এতিয়া আমি দেখিছিলোঁ যে 12খন চিকিৎসালয়ৰ সমান্তৰালকৈ 31টা ৱাৰ্ডত
সোয়াব কালেকশন সেন্টার স্বাস্থ্য বিভাগে ইয়াত নির্মাণ করেছিল আর যত স্থানীয় লোকসকলে সেই অঞ্চলের নিজের সোয়াব দিব পারিব বা টেস্ট করব পারিব কোভিড আক্রান্ত হয় না নহয়। এটা সেই যেটা টেস্টর সংখ্যা বৃদ্ধি হল গুয়াহাটি মহানগরীত বারোখন হসপিটালত পূর্বে আছিল তারপর একত্রিশটা ওয়ার্ডত টেস্টর সুবিধাখিনি গল আর তারপরে যিমান টেস্ট হল সিমানে এটা রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়া গুয়াহাটি মহানগরীত দেখবলে পাওয়া গেছে, যদিও অতিকৈ উদ্বেগজনক কথা আর এয়া লকডাউন দিয়া হয়েছে যা লকডাউন আজি তৃতীয় পর্যায়ত আহি উপনীত হয়েছে আর তৃতীয় দিনত আজি আজি উপনীত হয়েছে। গতি আপনি যদি ছাব্বিশ তারিখের পর যদি একাধিক্রমে যদি চাই আগতে আমি পাইছিল কি পাঁচগী গুয়াহাটি মহানগরীর আক্রান্ত হয়েছিল দশগী আক্রান্ত হয়েছিল, এটা পাঁচ বা দশর হিসাবত নাই, এটা এশতক উপর রোগী আক্রান্ত হয় প্রতিদিনে গুয়াহাটি মহানগরীত। যেধরণে মানে পুনর্বার কইসো যে ছাব্বিশ তারিখে দুশ তিনগী আছিল, আঠাইশ তারিখে আসে এশ পঞ্চানব্বইগী, উনত্রিশ তারিখে আসে এশ বাহাত্তরগী, ত্রিশ তারিখে আসিল পুয়ার ভাগত পাঁচগী আর বিয়লির ভাগত তিনশ আশিগী। গতি গুয়াহাটি মহানগরীর এইটু হয়েছে বর্তমানের অবস্থা, কিন্তু তাতক এটা আমি আন একটা দিকর প্রতি আমি লক্ষ্য রখা উচিত যে কালির দিনট তিনশ চৈধ্যগীক মুঠ ডিসচার্জ দিয়া হয়েছে, সুস্থ হয়ে উঠিছে ঘরলকে যাবলে দিছে আর ইয়ারে বাসত্তর শতাংশ রিকভারি রেট কোভিড আক্রান্ত সকলের ক্ষেত্র দেখবলে পাওয়া গেছে। গতি কোভিড আক্রান্ত হয়েছে নতুন নতুন কেস উলাইছে সেই লকডাউন দিয়া হয়েছে যাতে আরো সংক্রমিত যাতে মানুষ হব নয়, কিন্তু তার সমান্তরালভাবে যে রিকভারি রেট আমি দেখবলে পাইছো যে 72%, এয়াও নিঃসন্দেহে একটা ভাল খবর। নিশ্চয় নিশ্চয় গুঞ্জন, ভাল খবর যে আসলে বর্তমান সুস্থ হয়েছে বহু সংখ্যক লোক, কিন্তু এটা চিন্তার কারণ হয়ে পড়ছে যে গুয়াহাটি মহানগরী বিশেষ উত্তর পূর্বর দুয়ারমুখ বলে কোয়া হয় গুয়াহাটি মহানগরী আর গুঞ্জন এটা মেঘালয়ের যে বর্ডার আছে সীমান্ত বর্তমান সিল করে দিয়া হয়েছে, গতি জরুরীকালীন বাহনের বাইরে বেলেগ লোক তাদের প্রবেশ করব নয়, গতি সিও এক চিন্তার বিষয় হয়ে পড়ছে যে বর্তমান লকডাউন বারো জুলাইলে থাকি, কিন্তু মেঘালয়তো পনেরো জুলাইলে এটা লকডাউন বা সীমান্ত দিয়া হয়েছে, গতি বর্তমান যদি এনে ধরনের এই ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে গতি কঠোরভাবে হব বলবৎ গুয়াহাটির লকডাউন আর অধিক কঠোর হওয়ার সম্ভাবনা আছে। আমার হয় রশ্মিতা, গুয়াহাটীবাসীর একটা প্রবণতা আছে যে গুয়াহাটি যদি কেনবাক বন্ধ হয় তেতিয়াহলে বহুতে মেঘালয়লৈকে ওলাই যায় বা খানাপাড়ার ওচরলৈকে ওলাই আহে যাতে মেঘালয় যাতে যিসমূহ খোলা থাকিব দোকান পোহার তার যাতে সুবিধা লব পারে, কিন্তু এইবার তেনে কোনো সুবিধা লব নোৱাৰিব মেঘালয় বা বর্ণিহাট বা এই অঞ্চলখিনিত কোনো আহিব নোৱাৰিব, আহি কোনো বজার করব নোৱাৰিব, কারণ একেদরে সেই স্থানসমূহতো লকডাউন দিয়া হয়েছে। কিন্তু আমি অসমৰ প্রেক্ষাপটত যদি কথা কওঁ আজি গুৱাহাটী মহানগরে তেনে ধরনের অবস্থা হয়েছে, কিন্তু আন আন প্রান্তত রাজ্যের আন আন প্রান্তত কিন্তু তেনে ধরনের লকডাউনের ঘোষণা করা হওয়া নাই, কেবল উইকেন্ড লকডাউনের ঘোষণা করা হয়েছে শনি আর দেও, কিন্তু গুৱাহাটী মহানগরীর যে পরিস্থিতি দেখবলে পাওয়া গেল বা লকডাউনের পূর্বেও যে পরিস্থিতি ইয়াত দেখবলে পাওয়া গৈছিল যে মাস্ক মানুষের বেশিরভাগরে নাই, বেশিরভাগে সামাজিক দূরত্ব পালন করা দেখবলে পাওয়া যায়, গতি এই যুক্ত ইয়াত দৃশ্য দেখবলে পাওয়া গৈছিল তাতে ভীতিগ্রস্ত বোধহয় সরকার হয়েছিল বা স্বাস্থ্য বিভাগ হয়েছিল, কারণ যি হারত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হবলে ধরেছে যদি গুয়াহাটি এই একদরে যদি চলি থাকলে হেঁতেন তেনহলে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হলেন। কালি স্বাস্থ্যমন্ত্রী প্রতিগী প্রতিখন জেলার উপায়ুক্তর সঙ্গে ভিডিও কনফারেন্স যোগে মিলিত হয়েছে আর তাতো একটা কথা কোয়া হয়েছে যে যুক্ত উইকেন্ড লকডাউন আন আন প্রান্তত হব জেলা সমূহত হব যাতে উদ্বেগজনক খবর যে গুয়াহাটি মহানগর বর্তমান তিনশ পঁচাশী জন কালির দিনটিতে দেখবলে পাওয়া গেছে, এদিনতে গুয়াহাটিতে আক্রান্ত হয়েছে করোনাত আর ইতিমধ্যে আমি জানাও যে মালিগাঁওতো মঙ্গলবার দিনটি তেপন্নজন করোনা রোগী চিনাক্ত হয়েছে আর এটা গুয়াহাটিত যেন করোনার হটস্পট হয়ে পড়ছে মালিগাঁও, আর দেখবলে পাওয়া গেছে যে আরম্ভ হয়েছে লকডাউন সমগ্র গুয়াহাটি মহানগরীতে আর কঠোর রূপত এই লকডাউন বলবৎ হব যেহেতু বারো জুলাইলৈকে সমগ্র দোকান পোহার সকল বন্ধ থাকিব, গুয়াহাটিত আক্রান্ত সংখ্যা যেহেতু বৃদ্ধি পাবলে লৈছে। আর গুয়াহাটির লকডাউনের আজি তৃতীয়টো দিন, লকডাউনের মাজতে গুয়াহাটির হুড়াহুড়ে বাড়িছে করোনা আক্রান্তর সংখ্যা, আক্রান্ত সংখ্যা ভয়ঙ্করভাবে বড়া সত্ত্বেও সচেতন হওয়া নাই কাহ লোক, লকডাউন উলঙ্ঘার অপরাধ দুদিন গারকিয়ে গ্রেপ্তার করেছে ছজন কই লোকক, লকডাউন উলঙ্ঘাকারী আন পঁয়ষষ্ঠি জনক আটক করেছে মহানগর আরক্ষে, লকডাউন উলঙ্ঘাকারীর বিরুদ্ধে রুজু করা হয়েছে ছটাক গোচর, গুয়াহাটির দুদিন জব্দ করা হয়েছে দুশরও অধিক বাহন, তৃতীয় দিনও লকডাউন কার্যকরী করবলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মহানগর আরক্ষী আর প্রশাসনে।
বিনা কারণে যখন লোক উলাইছে নিজের বাহনখন ইতিমধ্যে সোমবার আর মঙ্গলবার এই দুটা দিনত গুয়াহী মহানগরী 200 অধিক বাহন জব্দ করা হয়েছে। আজ গুয়াহী মহানগরী লকডাউনের তৃতীয় দিনতো আজ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে মহানগর আরক্ষী আর প্রশাসনে। আমি যাম বিভিন্ন প্রান্তলৈ, যেহেতু দেখবলে পাওয়া গেছে যে গুয়াহীত বর্তমান আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাইছে। লকডাউনের মাজতে আজি তৃতীয় দিনতো আজি কঠোর হয়ে পড়ছে মহানগর প্রশাসন, যথেষ্ট কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন বিনা কারণত ঘর বাহির হয়েছে, বাহন উলিয়াই লই আহিছে, ইতিমধ্যে দুটা দিনত 200 অধিক বাহন জব্দ করেছে মহানগর আরক্ষী। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে এটা দিনতে 385 জন কৰোণা আক্ৰান্ত চিনাক্ত কৰা হৈছে। অৰ্থাৎ মঙ্গলবাৰৰ দিনটোলৈ যদি চোৱা যায় 385 জন আক্ৰান্ত হৈছে কৰোণাত, আৰু বৰ্তমান আগন্তুক দিনত কৰোণা আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পোৱাৰ আশংকা প্ৰকট হৈ পৰিছে। গতিকে বৰ্তমান যথেষ্ট কঠোৰ হৈছে মহানগৰ আৰক্ষী, আৰু আমি দেখুৱাইছোঁ বিভিন্ন প্ৰান্তত কেনেদৰে আচলতে অভিযান চলিছে। অৰ্থাৎ 200ৰো অধিক বাহন ইতিমধ্যে জব্দ কৰা হৈছে। সোমবাৰৰ দিনটোত 130খনৰ অধিক বাহন জব্দ কৰা হ'ল, আৰু মঙ্গলবাৰ কিছু এই সংখ্যা কম আছে যদিও দুটা দিনত 200ৰ অধিক বাহন জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ যে জৰুৰীকালীন সেৱাত জড়িত যিসকল লোক আছে আহিছে তেওঁলোকৰো নথি পত্ৰসমূহ টন্ন টনকৈ পৰীক্ষা কৰা হৈছে। আমি এইবোৰ কৈছোঁ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ কাষলৈ। বিপুলে দেখুৱাব আজিৰ দিনটো তৃতীয় দিনৰ লকডাউনত কেনেধৰণৰ গুৱাহাটী মহানগৰী প্ৰশাসনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। বিপুল, আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ, ইতিমধ্যে কোভিড-19ৰ আক্ৰান্ত সংখ্যা গুৱাহাটী মহানগৰীত যথেষ্ট বৃদ্ধি পাইছে এই 2-3 দিনত, গতিকে কেনেধৰণে কঠোৰ হৈছে প্ৰশাসন? যথেষ্ট কঠোর দেখিছো আমি, কারণ কিয় এইবার যেহেতু এই লকডাউন আজি তৃতীয় দিন, আর এই লকডাউন এবার সম্পূর্ণ লকডাউন বলে কৈছে। ইয়াত গেলামাল দোকান পর্যন্ত খোলা নাই, আর এই মুহূর্তে আমি কেমেরা পার্সন নিতুল কৃষ্ণ দাস আর আমি যে গণেশ মন্দিরের যেটা বিধানসভার সম্মুখতে গেটের বাহিরত আমি আছো এই মুহূর্তে। মানে এবার আমার কেমেরা পার্সন নিতুল কৃষ্ণ এবার গোটেই পরিবেশটা দেখাব, একবারে নিমাওমাও পরিবেশ বিরাজ করেছে, কোনো যানবাহন আমি চলাচল দেখা নাই। আর একটা কথা যে যাকালি যেহেতু এই কব লাগিব যে 557গী কোভিড-19ৰ যে পজিটিভ কেস পাইছিলে যাকালির দিন, তার ভিতর 380গীয়ে গুয়াহাটির, গতি এতালেকে এই পর্যন্ত 8407গী যে কোভিড পজিটিভ পাইছিলে তার ভিতর 12জনের ডেথ হয়েছে। গতি এই রাজ্য সরকারে সহজভাবে লওয়া নাই, কারণ 8407 আর যাকালি অকল গুয়াহাটিতে যেহেতু 380গী, এই অত্যন্ত চিন্তার বিষয়। আর এই মুহূর্তে আমি দেখি যিনি ডক্টর বা যিনি সাংবাদিক বা আরক্ষীর লোক যিনি জরুরীকালীন সেবাত জড়িত ওলাই আহিছে, বাকিখিনি লোক ঘরের ভিতর লকডাউন হয়ে আছে, একেবারে নিমাওমাও পরিবেশ আমি পুয়ারেপরা আমি গণেশগুড়ি চারিআলি বা গণেশ মন্দির এই অঞ্চলসমূহ আমি প্রত্যক্ষ করছো। আর এই মুহূর্তে পোনপটীয়া সম্প্রচার রশ্মিতা আমি দেখাই আছো যে এনেকুৱা এটা পরিবেশ বিরাজ করেছে যে এইবার এই লকডাউনট আসলে অকল ফার্মাসিহে খুলিবলে দিছে, আর তার বাইরে কোনো ধরনের দোকান খুলিবলে দিয়া নাই। অবশ্যই গাখীরের যে খোলা বিক্রি করব পারে, আর তার বাইরে কোনো ধরনের দোকান খুলবলে দিয়া নাই, আর সেই কারণে বজারের অজুহাত লো এবার কোনো লোক বাইরে ওলাই পড়া নাই, আর সকলে ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকবলিয়া হয়েছে। গতি এই মুহূর্তে রশ্মিতা আমি কব পড়ো যে যাকালির যিনি পজিটিভ কেস পালে 380, তারপর আর সরকার অধিক সজাগ আর সচেতন হয়েছে, হয়তো কিছু সময় পিছতে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হয়তো আকো এবার সংবাদ মাধ্যমক সম্বোধন করব পারে, কারণ তখেতে প্রতিদিনেই সবিশেষ জানাই আছে সংবাদ মাধ্যমক। আর যাকালিও যেহেতু পতঞ্জলি যে এক বিশেষ কার্যসূচীত সংবাদ মাধ্যমে বহু কথাই কৈছিলে, গতি এই মুহূর্তে এই যুক্ত লকডাউন আরম্ভণিরপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম চলার পিছত আনলক ফার্স্ট আর সেকেন্ড হয়েছিল, তারপর সেকেন্ড ফেজত আকো যেহেতু লকডাউন এবার টোটেল লকডাউন চলিছে, এই লকডাউনত আমি দেখিছো জনজীবন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ছে এই করোনা ভাইরাস কোভিড-19ৰ বাবে। আর এই ভাল লক্ষণ যে লোক কোনো ধরনের বজার করিম বলে বাইরে ওলাই পড়া নাই, আগতে হয়তো একটা অজুহাত আসে যে ফল মূল কিনিম বা শাক পাচলি কিনিম বা গাখীর লম বা এই ধরনের বিভিন্ন অজুহাতত গেলামাল সামগ্রী লম বলে ওলাই আসে, সোশিয়াল ডিস্টেন্স মেইনটেইন করা নাছিল বা মুখখন ঢাকি অহা নাছিল, কিন্তু এইবার তেনে ধরনের কোনো অজুহাতর সুযোগ দিয়া নাই রাজ্য সরকারে। এইবার
সম্পূর্ণরূপে সকল দোকান বন্ধ করে দিয়ার বাবে লোক সকল ঘরের ভিতর আবদ্ধ হয়ে থাকবল হয়েছে। রশ্মিতা নিশ্চয় বিপুল ধন্যবাদ জানাচ্ছ আপনার এই তথ্য জানালে। বিপুলে আর দেখালে গণেশগুড়ির পরিবেশ, যত ইত্যাদি দেখলে পাওয়া গেছে যে জরুরীকালীন সেবার বাইরে কোনো লোক ওলাই আসব পড়া নাই, যথেষ্ট কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর যখন লোকে পূর্বতে যথেষ্ট অজুহাত দেখাইছে ওলাই বজার সমার করবল, কিন্তু সেই অজুহাত বর্তমান নাই যেহেতু সকল দোকান পোহর বন্ধ, গেলামাল দোকান পর্যন্ত বন্ধ করা হয়েছে এইবার লকডাউনত। আজি খানাপাৰাত মুকলি করা হব কোভিড হাসপাতাল। হাসপাতালখনত আছে 900খন বিছনা করোনা রোগীর বাবে। মুকলি হব এই বিশেষ হাসপাতালখন মহানগরীত করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার বাবে আজি মুকলি করা হব হাসপাতালখন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুকলি করব এই হাসপাতাল। পুনৰ জনাইছো খানাপাৰাত মুকলি হব কোভিড হাসপাতাল। এই হাসপাতালত আছে 900খন বিছনা করোনা রোগীর বাবে মুকলি হব এই বিশেষ হাসপাতালখন। মহানগরীত করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার বাবে আজি মুকলি করা হব হাসপাতালখন। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিছুদিন পূর্বের প্রায় দেখলে পাওয়া গেছিল যে সকল ব্যবস্থা যাতে হয় তার তদারক করে আসে এই বিশেষ হাসপাতালখনের বাবে। আর বর্তমান জানাইছো যে 900খন বিছনা আছে এখন হাসপাতালত আর প্রতিটি দিনতে গুয়াহাটি মহানগরী দেখলে পাওয়া গেছে যে 200 বা 300ৰো অধিক লোক 3-4 দিন যথেষ্ট আক্রান্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর তার খানাপাৰাত আজি এখন কোভিড হাসপাতাল মুকলি করে দিয়া হব। 900খন বিছনা আছে এখন হাসপাতালত, লগতে কোভিড রোগী সকলের বাবে সকল সুবিধা ইতিমধ্যেই রখা হয়েছে। আর ইতিমধ্যে আমি জানাও যে সংক্রমণ বৃদ্ধি হওয়ালে চাই আজির দিনতে মুকলি করব স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এখন হাসপাতাল। আন এক গুরুত্বপূর্ণ খবর, 4 লাখৰো অধিক করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। 30 জুনলৈকে করা হল 4,12,214 পরীক্ষা। স্বাস্থ্য বিভাগের এই বৃহৎ কার্যত স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা। গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালত সর্বাধিক 54,100টা পরীক্ষা সম্পন্ন হয়েছে। যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালত করা হয়েছে 43,429টা পরীক্ষা। ডিব্রুগড়ের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র চমুকৈ RMRCত করা হয়েছে 33,842টা পরীক্ষা। বৰপেটা মেডিকেল কলেজ হাসপাতালত করা হয়েছে 47,581টা পরীক্ষা। 4 লাখৰ অধিক করোনা পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 30 জুনলৈকে 4,12,214টা পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই বৃহৎ কার্যত ইতিমধ্যেই প্রশংসা করেছে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে আমি জানাইছো যে গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালত সর্বাধিক 54,100টা পরীক্ষা সম্পন্ন হয়েছে। লগতে যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালত সম্পন্ন করা হয়েছে 43,429টা পরীক্ষা। ডিব্রুগড় আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্র চমুকৈ RMRCত করা হয়েছে 33,842টা পরীক্ষা। বৰপেটা মেডিকেল কলেজত করা হয়েছে 47,581টা পরীক্ষা। আর এক ব্রেকিং নিউজ, APSC কেলেঙ্কারী মূল খননায়ক রাকেশ পালর 1.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে জব্দ করেছে রাকেশ পালর এই সম্পত্তি। রাকেশ পালর 7টাকৈ অস্থাবর সম্পত্তি জব্দ করা হল, সিল করে দিয়া হল গুৱাহাটীর গুরুত্বপূর্ণ অঞ্চলের 2টাকৈ ফ্ল্যাট। ভঙাগড়ত থকা ব্যবসায়িক প্রতিষ্ঠানও বাজেয়াপ্ত। ED-এ জব্দ করেছে নগদ 10 লাখ টাকা। পুনৰ জনাও APSC কেলেঙ্কারী মূল খননায়ক রাকেশ পালর বর্তমান সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 1.5 কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ED-এ জব্দ করেছে রাকেশ পালর এই সম্পত্তি। 7টাকৈ অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে, সিল করে দিয়া হয়েছে গুৱাহাটীর 2টাকৈ গুরুত্বপূর্ণ অঞ্চলের ফ্ল্যাট। ভঙাগড়ত থকা ব্যবসায়িক প্রতিষ্ঠানখনও বাজেয়াপ্ত করেছে ED-এ, লগতে নগদ 10 লাখ টাকা জব্দ করা হয়েছে। আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্র চলাইছিল অভিযান, এই সন্দর্ভত এক প্রতিবেদন প্রস্তুত করেছে আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর হাজরিকা। পুনৰ আচলতে রাকেশ পালৰ প্রসঙ্গে আচলতে আকৌ ৰাজ্যৰ কপাই তুলিছে। আৰু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরে রাকেশ পালৰ যি সম্পত্তি সেই সম্পত্তি আসলে বাজেয়াপ্ত করেছে। আর এই মুহূর্তে আমি আছো শক্তিগড়, ভঙাগড় শক্তিগড়ের রাকেশ পালৰ যে একটা এপার্টমেন্ট আছে তাত আছো। আর ইতিমধ্যে APSC যে কেলেঙ্কারী নায়ক রাকেশ পালৰ যে টকার যে সম্পত্তি সেয়া ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে। শ্রীনগৰ শক্তিগড় থকা এইটো ফ্লেট আর ভঙাগড় থকা বাণিজ্যিক ফ্লেট বাজেয়াপ্ত করলে, লগতে রাকেশ পালৰ ঘৰৰ পৰা ইতিমধ্যে 10 লাখ টাকা বাজেয়াপ্ত করে ED-এ। APSC কেলেঙ্কারী তদন্তর পোহর লাইছে রাকেশ পালৰ মানি লন্ডারিংয়ের তথ্য, তারপরে রাকেশ পালৰ বিরুদ্ধে রুজু করেছিল ED-এ গোচর। আর
তথ্য প্রমাণ হয়েছে রাকেশ পালে মনি লন্ডারিং করার লগতে ইডি লন্ডারিং করা আর ইডিএ আজ রাকেশ পালের 1,40,00,000 টাকা স্থাবর আর অস্থার সম্পত্তি আসলে বাজেয়াপ্ত করা বলে আমি জানিবলে পাইছো। আর এই মুহূর্তে যেহেতু আমি সেই শক্তিগড় সেই ঘরত আছো আর এই রাকেশ পালের প্রসঙ্গ সেই প্রসঙ্গে পুনর্বার আসলে রাজ্য কমাই তুললে, কারণ পুনর্বার প্রমাণ হল যে রাকেশ পানে কেনেদরে আসলে মানি লন্ডারিং করেছিল আর সে সকল আসলে ইডি জি তদন্ত সেই ইডি জি শেহতীয়া তদন্ত সেই শেহতীয়া তদন্তে আসলে এই সকল তথ্য পোহরলৈ আহিছে। আৰু খবৰ প্ৰথম সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতি।